দর্শক, পূজা মণ্ডপে কিভাবে ইসলামী সঙ্গীত পরিবেশিত হলো তার নেপথ্যে অনেক কাহিনী এখন আস্তে আস্তে বেরোচ্ছে। সেখানে সজল দত্ত নামে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক, সেও জড়িত, এমন তথ্য প্রকাশ হবার পর বা ঘটনা জানাজানি হবার পর তাকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে যে সেই নাকি আমন্ত্রণ জানিয়েছে বা তার অনুমোদনে এই ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়েছে। পুলিশ প্রশাসন তৎপর হয়েছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, এ নিয়ে এখনো পর্যন্ত তদন্ত চলছে নানামুখী। খবরে বলা হচ্ছে চট্টগ্রাম নগরের জে এম সেন হলে পূজা মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি থানায় মামলা করা হয়। পুলিশ জানিয়েছে মামলার পরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়, তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে শুক্রবার সকালে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ বলেন, পূজা মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে আরও গ্রেপ্তার করা হবে যারা যারা সেই মঞ্চে পরিবেশন করেছেন এবং যারা এইটি আয়োজন করেছেন। এই বিষয়ে বিস্তারিত আজ তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর জে এম সেন হলে পূজা মণ্ডপে সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম কালচারাল একাডেমির কয়েকজন শিল্পী। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যথেষ্ট পরিমাণ প্রতিক্রিয়া হয়। এতে ছয়জনকে পূজা মণ্ডপের মঞ্চে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করতে দেখা গেছে। কীভাবে ঘটলো তা নিয়ে তদন্ত চলছে, কারা অনুমোদন দিল তা নিয়েও একটি বিস্তারিত তদন্ত চলছে নানামুখী। পূজা উদযাপন কমিটি, তারাও তদন্ত করছে। বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক হিলুল সেন কালবেলাকে জানাচ্ছেন, চট্টগ্রাম কালচারাল একাডেমির ব্যানারে তারা এই গান পরিবেশন করেন। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের কথা বলে তারা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। এরপর সনাতন ধর্মাবলম্বীদের মনে ক্ষোভ ছড়িয়েছে। তাৎক্ষণিক সজল দত্তকে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন বাদী হয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে তো দেখা যায় যে সজল দত্তকেও গ্রেপ্তার করা উচিত, কেননা সে এটি অনুমোদন দিয়েছে। তার অনুমোদন সাপেক্ষে তারা, এমন না যে জোর করে তারা সঙ্গীত পরিবেশন করেছে, কোনো মাস্তানি করেছে, তারা তাদের মতন দুটি সঙ্গীত পরিবেশন করে চলে গেছে। কিন্তু সজল দত্ত, তার উচিত ছিল যে তারা দেশাত্মবোধক গান গাবে, কোন দেশাত্মবোধক, কী দেশাত্মবোধক, এটা জানা উচিত ছিল। যেহেতু তারা ভিন্ন ধর্মের, তারা বলছে তারা সঙ্গীত পরিবেশন করবে, কী সঙ্গীত পরিবেশন করবে, এখানে দায়িত্বহীনতা একটি বড় কারণ বলে আমার কাছে মনে হচ্ছে। যে খুব সচেতনভাবে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটেছে তা না, কিন্তু দায়িত্ব জ্ঞানহীনভাবে কাজটি হয়েছে। আর যারা সঙ্গীত পরিবেশন করেছে তারা একটা সুযোগ নিয়েছে, তাদের উচিত হয়নি যে একটা ভিন্ন ধর্মের একটা অনুষ্ঠানে যে তাদের নিজস্ব ধর্মীয় একটা সঙ্গীত পরিবেশন করা। দেশাত্মবোধক হলে দেশাত্মবোধক গানই গাওয়া উচিত ছিল। নজরুলের অনেক দেশাত্মবোধক এ ধরনের গান আছে, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একত্রিত করার একটা এই ধরনের সঙ্গীত পরিবেশন করলেও তাদের ভালো ছিল। যাই হোক, জেলা প্রশাসক ফরিদা খানম বলছেন, ফেসবুকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তাৎক্ষণিক সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, সবাইকে আইনগত সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। আর অ্যাডভোকেট নিখিল কুমার দাস পূজা উদযাপন পরিষদের নেতা বলছেন, শত শত পূজার্থীদের সামনে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করায় ক্ষোভের সঞ্চার হয়েছে, তবে একটি সংগঠনের ব্যানারে সঙ্গীতটি পরিবেশন করলেও তাদের চিহ্নিত করা যায়নি, আমরা খোঁজ নিচ্ছি। কোতোয়ালি থানার ওসি বলছেন, ঘটনার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জামাতের নায়েবে আমির ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি ওবেদুল্লাহ বলছেন, পূজা পরিষদের নেতারা একটি সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ দিয়ে নিয়ে গেছে। তাহলে পূজা পরিষদের ওই নেতাদের একটা দায় আছে এখানে, এটা যদি সত্য হয়। তারা সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ দিয়েছে, সংগঠনটি জামাত শিবিরের কারণে, এটা সম্প্রীতির সংগঠন। যদিও এই ধরনের সঙ্গীত পূজা মণ্ডপে পরিবেশন না করলেও পারত,
সংগঠনটি, যাকে একটা অভিমত পাওয়া গেল না, কিন্তু হয়েছে শেষ পর্যন্ত। কিন্তু সবচেয়ে অবাক কাণ্ড যে সজল দত্ত, তার সে কীভাবে এই দায়িত্বজ্ঞানহীন একটি কাজ করলো, যেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা একটা উপলক্ষ হিসাবে সামনে চলে আসলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।